শেষ হতে চলেছে 2023 সাল। বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড এবছর পার করেছে অন্যতম একটি ঘটনাবহুল বছর। চলতি বছর হলিউডের সব আলোচিত ঘটনা নিয়েই এবারের প্রতিবেদন। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গেল ছয় দশকে 2023 সালের মতো এমন ধর্মঘট দেখেনি হলিউড। বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল হলিউডের চিত্রনাট্যকার ও শিল্পীদের ধর্মঘটের ডাক। বেতন বাড়ানো সহ বেশ কিছু দাবি নিয়ে এ আন্দোলন শুরু করেন লেখকরা, পরে তাদের সঙ্গে যোগ দেন অভিনয় শিল্পীরাও। শিল্পী ও লেখকদের ধর্মঘটে স্থবির হয়ে পড়ে হলিউড। এর জেরে বন্ধ হয়ে যায় চলচ্চিত্র উৎসব, পিছিয়ে যায় বড় বাজেটের সিনেমাগুলোর মুক্তি। 148 দিন পর সেপ্টেম্বরের শেষ দিকে ধর্মঘট শেষ হয়। এবছর টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকা উন্মোচন করা হয়েছে। চলতি বছরের 75তম অ্যামি অ্যাওয়ার্ড 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে হলিউডের ধর্মঘটের কারণে স্থগিত করা হয় অ্যামির আয়োজন। এখনও ঘোষণা করা হয়নি নতুন তারিখ। এবছর ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের প্রভাব পড়ে হলিউডে। ইসরায়েলিদের সমর্থন দিয়ে গ্যাল গ্যাদত, জ্যামিন লি কার্টিস, অ্যামি স্ক্যাম্বার সহ কয়েকজন অভিনয়শিল্পী বিবৃতি দেন। অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষেও শিল্পীরা ছিলেন সরব। কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রামি ইউসেফ, অ্যান্ড্রু গার্ফিল্ডের মতো বিখ্যাত তারকা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বরাবর। বিশ্বের অন্যতম সমাদৃত ফিল্ম ফেস্টিভ্যাল কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরে স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন। অ্যানাটমি অফ এ ফল সিনেমার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। 27 মে কান উৎসবের প্রাণকেন্দ্র পাল দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের সমাপনী অনুষ্ঠানে জাস্টিন ক্রিয়েতের হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা। এবছর হলিউডে অন্যতম ঘটনার মধ্যে আছে 4 বছর দাম্পত্য জীবনের পর সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবর প্রকাশের কিছুদিন পর সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জোয়ের বিরুদ্ধে মামলা করেন সোফি। 2019 সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরেই লাস ভেগাসে তাদের বিয়ে হয়েছিল। বছর জুড়ে আলোচনায় ছিলেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। গায়িকা ইরাস্টুর নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি সিনেমা। সিনেমাটি 13 অক্টোবর মুক্তি পেয়ে সারা বিশ্বে ঝড় তোলে। সবকিছু ছাপিয়ে প্রতি বছরের মতো এবছরও অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে হলিউডে। গ্রেটা গার্উইগের বার্বি, মার্টিন স্কর্সিজ ও লিওনার্দো ডি ক্যাপ্রিওর কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন সহ মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1, দ্য লিটল মার্মেডের মতো সিনেমা মাতিয়ে রাখে হলিউডের সিনেপ্রেমীদের। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। শেষ হতে চলেছে 2023 সাল। বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড এবছর পার করেছে অন্যতম একটি ঘটনাবহুল বছর। চলতি বছর হলিউডের সব আলোচিত ঘটনা নিয়েই এবারের প্রতিবেদন।